চ্যানেলে নিয়মিত ও নবাগত দর্শক বন্ধুকে জানাই সুস্বাগতম। দশম শ্রেণীর আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো এবং বাড়িতে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। সেই সঙ্গে আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তোমরা ভালো করে সেরে ফেলছো। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পাঠ্য শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 15টি অতি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন তুলে ধরেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের টেস্ট ও মাধ্যমিক পরীক্ষায় আইআরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের MCQতে দেওয়া থাকবে, এই ভিডিওয়ে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেখান থেকেই তোমরা আশা করি পেয়ে যাবে। তো এসো ভাই বোনেরা, প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আশা করি তোমরা কবিতাটি ইতিপূর্বে খুব ভালো করে পড়ে নিয়েছো। আমি প্রশ্নটি পড়ছি এবং অপশনগুলো বলে যাচ্ছি, সেই ফাঁকে তোমরা সঠিক উত্তরটিকে মনে মনে নির্বাচন করবে, আমি শেষে উত্তরটিও বলে দেব। দেখো, একের দাগের পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি কথার অর্থ কি? অপশন আছে জল, তুষার, পাথর, লোহা। তো সঠিক উত্তরটা তোমরা বুঝতেই পারছ, সঠিক উত্তরটা লিখবে অপশন খ, তুষার। এবার দেখো দুয়ের দাগের প্রশ্ন, আমাদের বাঁয়ে ড্যাশ শূন্যস্থানে বসাও। অপশন আছে ধস, বোমারু, হিমানি, গিরিখাত। উত্তরটা লিখবে অপশন ঘ, গিরিখাত। তিনের দাগের প্রশ্ন, শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, সব কথার অর্থ কি? সকল, খেলনা, মৃতদেহ, পুস্তক। তোমরা সঠিক উত্তরটি বুঝতেই পারছ, সব কথার অর্থ হল মৃতদেহ, অপশন গ। চারের দাগের প্রশ্ন দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো কি জাতীয় অব্যয়? আলঙ্কারিক অব্যয়, সংশয়বাচক অব্যয়, সংযোজক অব্যয়, কোনোটিই নয়। এর সঠিক উত্তরটি হবে সংশয়বাচক অব্যয়, হয়তো। পাঁচের দাগের প্রশ্নে আসি, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার রচয়িতা হলেন বিষ্ণু দে, পাবলো নেরুদা, শঙ্খ ঘোষ, সুবোধ ঘোষ। তোমরা কবিতাটি পড়েছ, তাহলে রচয়িতার নামও তোমাদের সঠিক জানা আছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার রচয়িতা হলেন শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন দেখো, আমাদের পথ নেই আর, পথ শব্দটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? তোমরা কবিতাটি পড়েছ, হয়তো অনেকে লক্ষ্য করনি, তাও তোমরা আর একবার কবিতাটিকে ভালো করে পড়ে নেবে। এর সঠিক উত্তরটি হবে দুবার। সাতের দাগের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার মধ্যে কি ইঙ্গিত দিয়েছেন? রশি দ্বারা বন্ধন হয়ে, সঙ্গবদ্ধ হয়ে, বিদ্বেষ মনোভাব নিয়ে, না কোনোটাই নয়। এর সঠিক উত্তরটা হবে সঙ্গবদ্ধ হয়ে। আটের প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, এখানে আমাদের বলতে কবি বুঝিয়েছেন সাধারণ মানুষদের, পাড়ার মানুষদের, জমিদার শ্রেণীর মানুষদের, গ্রামের মানুষদের। এর সঠিক উত্তরটা লিখবে সাধারণ মানুষদের। নয়ের দাগের প্রশ্নে আসি, আমাদের মাথায় ড্যাশ মাথার উপর কি? অপশন আছে জ্বলন্ত সূর্য, রাতের চাঁদ, বোমারু, সপ্তর্ষিমণ্ডল। কবিতার তৃতীয় লাইনে তোমরা লক্ষ্য করবে, সেখানে লেখা আছে আমাদের মাথায় বোমারু, তাহলে উত্তরটি লিখবে অপশন গ, বোমারু। দশের প্রশ্ন দেখো, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? আমাদের শিশুদের সব, বৃদ্ধ বৃদ্ধাদের সব, পোড়া কাঠকয়লা, ভাঙা দেবমূর্তি। এর উত্তরটা লিখবে আমাদের শিশুদের সব। এগারো দাগের প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, আমরা হলাম, অপশন দেখো ছাত্রদল, ভবগুরে, সাধারণ মানুষ, ভিখারি। বলতো এর সঠিক উত্তরটি কী হবে? হ্যাঁ, ঠিক ধরেছ, এর সঠিক উত্তরটা লিখবে আমরা হলাম ভিখারি। বারো দাগের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি বাক্যটির অর্থ কি? অপশন দেখো ঢিলে ঢালা থাকা, বন্ধনমুক্ত থাকা, দৃঢ় বন্ধনে থাকা, ছন্ন ছাড়া থাকা। এর সঠিক উত্তরটা লিখবে দৃঢ় বন্ধনে থাকা। তেরো দাগের প্রশ্ন আসি, আমরা ফিরেছি ড্যাশ শূন্যস্থানে বসাও। অপশন আছে ট্রামে বাসে, কাছে দূরে, দূরে দূরে, শহর থেকে গ্রামে। এর সঠিক উত্তরটা হবে আমরা ফিরেছি দূরে দূরে, অপশন গ। কি ছোট্ট ভাই বোনেরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে আমাকে অতি অবশ্যই কমেন্ট লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধু মহলে শেয়ার করে দেবে।
চোদ্দোর দাগের প্রশ্ন দেখো। অথবা এমনই ইতিহাস, কেমন ইতিহাস? অপশনগুলো দেখো, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকা আমাদের, আমাদের মুখ ঢাকা, আমাদের চোখ ঢাকা। এর সঠিক উত্তরটি লিখবে অপশন ক, আমাদের চোখ মুখ ঢাকা। শেষ প্রশ্ন দেখো, এর মধ্যে কোনটি কবি শঙ্খ ঘোষের লেখা নয়? অপশন আছে বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, আলোক পৃথিবী, পাঁজরে দাঁড়ের শব্দ। এই অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্ট লিখে জানাবে। আমি এই মুহূর্তে সঠিক উত্তরটা বলছি না, তোমরা কমেন্ট যে এখন লিখে জানাবে, আমি তার রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের সঠিক উত্তরটি বলে দেব। ছোট্ট ভাই বোনেরা, আজ ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ করার আগে দর্শক বন্ধু ভাই বোনেদের জানাবো, তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটি, তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের প্রশ্ন আমি নিয়মিত দিতে থাকবো। সাবস্ক্রাইব করা থাকলে সেগুলি সবার আগে তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করতে হলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি রয়েছে ওটি ছুঁয়ে দাও, এবং পাশে ভেসে ওঠা ঘণ্টা চিহ্নটি বাজিয়ে অল অপশনটি সিলেক্ট করে দাও। তোমরা ভালো থেকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি।